ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाद्वया यो धर्मस्थापन रतो वीरेशम तम नमामिहम। श्री ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি আজকের পাঠচক্রে। আজকের আমাদের পাঠচক্রের আলোচনার বিষয়বস্তু স্বামী বিবেকানন্দের শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী বিরচিত স্বামী শিষ্য সংবাদ, যে গ্রন্থ থেকে আমরা আজকের আমাদের এই পাঠচক্র পরিচালনা করছি। সেই গ্রন্থটি স্বামী বিবেকানন্দের বাণী রচনা নবম খণ্ড থেকে নেওয়া। আমরা বিগত দিন পড়ছিলাম এটির স্থান বেলুড় মঠ, 22 নম্বর বল্লি, নির্মাণকাল 1898 সাল। সেইখানে স্বামী শিষ্যের সঙ্গে একেবারে স্বামীজি এবং তার শিষ্যের সঙ্গে কথোপকথন হচ্ছে। আমার মাঝে মাঝে স্বামী শিষ্য সংবাদ পড়তে পড়তে মনে হয় শিষ্য এত বুদ্ধিমান ছিলেন, এত প্রতিভাবান ছিলেন, সেই সময়কার গ্র্যাজুয়েট, তারপরে কত বড় চাকরি করতেন। কিন্তু তার প্রশ্নগুলো শুনলে মনে হয় আমাদের যেরকম, আমরা বোকারা যেরকম প্রশ্ন করে থাকি, সেই রকম স্বয়ং স্বামী বিবেকানন্দকে সামনে বসে তিনি প্রশ্ন করছেন এবং তিনি এরকম বোকার মতো প্রশ্ন করছেন। এইগুলো শুনলে কীরকম খারাপই লাগে, কিন্তু আসলে আদতে যেমন অর্জুন এবং শ্রীকৃষ্ণের ভেতরে কথোপকথনে অর্জুন যেরকম ছেলে মানুষের মতো কথা বলেন, আমার তো এই প্রশ্নটা শুনলে কি অবাক লাগে। অর্জুন অমন ধনুর্ধর, অমন যে গাণ্ডীব পেতে তাকে যে অত তপস্যা করতে হয়েছিল, তিনি বলছেন, অথা কে না প্রয়ুক্ত ইয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণীয় বলাদি ও নিয়োজিত। আমি খারাপ হতে চাই না, আমি সবসময় ভালো হতে চাই, কিন্তু কি একটা যেন কাজ, কি একটা জিনিস যেন আমাকে কিছুতেই ভালো হতে সাহায্য করে না। এই কথা তো আমরা বলবো, আমাদের মতো সাধারণ মানুষরা বলবেন, এটা অর্জুনের মুখে কিছুতেই শোভা পায় না। কিন্তু আমরা দেখেছি যে অর্জুন এই কথা বলছেন, এটা পড়তে পড়তে সবসময় আমার যেটা মনে হয় উনি যেন আমাদেরকে রেপ্রেজেন্ট করছেন, আমাদের কথা ভেবে বোধহয় আমাদের মতো প্রশ্ন করছেন। আমাদের লেভেলে এসে প্রশ্নটা না করলে শ্রীকৃষ্ণের কাছ থেকে ওই রকম উত্তর পাওয়া যেত না। এখানেও ঠিক তাই, উনি নেমে এসেছেন যেন আমাদের লেভেলে। স্বামীজি বলছেন না, উপায় অবশ্যই আছে, সনাতন ধর্মের দেশ, এদেশ পড়ে গেছে বটে কিন্তু নিশ্চয়ই আবার উঠবে, এমন উঠবে যে জগৎ দেখে অবাক হয়ে যাবে। দেখিস নি নদী বা সমুদ্রে তরঙ্গ যত নামে তারপর সেটা তত জ্বলে ওঠে, এই এখানেও সেই রূপ হবে। দেখছিস নি পূর্বাকাশে অরুণোদয় হয়েছে, সূর্য এখন এখনো এখানেও সেই রূপ হবে। দেখছিস নি পূর্বাকাশে অরুণোদয় হয়েছে, সূর্য ওঠেনি, সূর্য ওঠার আর বিলম্ব নেই। তোরা এই সময় কোমর বেঁধে লেগে যা, সংসার ফংসার করে কি হবে, তোরা এখন তোরদের এখন কাজ হচ্ছে দেশে দেশে গায়ে গায়ে গিয়ে দেশের লোকেদের বুঝিয়ে দেওয়া, আর আলিস্যি করে বসে থাকলে চলছে না। শিক্ষাহীন ধর্মহীন বর্তমান অবনতির কথা তাদের বুঝিয়ে দিয়ে বলকে, ভাই সাহেব ওঠো জাগো, কতদিন আর ঘুমোবে, আর শাস্ত্রের মহান সত্যগুলি সরল করে তাদের বুঝিয়ে দিগে। এতদিন দেশের ব্রাহ্মণ ধর্মটা এক চেটে করে বসেছিল, এতদিন দেশের এদেশের ব্রাহ্মণেরা ধর্মটা এক চেটে করে বসেছিল, কালের স্রোতে তা যখন আর টিকল না তখন সেই ধর্মটা দেশের সকলে যাতে পায় তার ব্যবস্থা করগে। সকলকে বোঝাকে ব্রাহ্মণদের মতো তোমাদের ধর্মেও সমান অধিকার, অচাণ্ডাল আচাণ্ডালকে এই অগ্নিমন্ত্রে দীক্ষিত কর। আর সোজা কথায় তাদের ব্যবসা বাণিজ্য কৃষি গৃহস্থ প্রভৃতি গৃহস্থ জীবনের আত্যাবশ্যিক বিষয়গুলি উপদেশ দে, নতুবা তোদের লেখাপড়া করাকেও ধিক আর তোদের বেদ বেদান্ত পড়াকেও ধিক। লেখাপড়া যেন মানুষ, স্বামীজি চাইছেন যা তারা নেমে আসুক মানুষের জন্য, মানুষের জন্য তারা নেমে আসুক, এগিয়ে আসুক, কাজ করুক, এবং তারা মানুষের যদি সার্বিক জীবনের উন্নতি না হয় তাহলে কোনোভাবেই হবে না। আমরা বলেছিলাম বিগত দিন লোকশিক্ষা পরিষদের কথা, লোকশিক্ষা পরিষদের যে মটো লেখা থাকতো সেইখানে একটা কথা লেখা থাকতো, মানুষের ব্যক্তি ও সমাজ জীবনের মানের উন্নয়ন। লোকশিক্ষা পরিষদের কাজ হচ্ছে মানুষের ব্যক্তি জীবন এবং এবং সমাজ, যে মানুষ যে সমাজবদ্ধ জীব সমাজের মধ্যে তারা থাকে সেই সমাজেরও সামাজিক জীবনের মানোন্নয়ন। আগের দিন আপনাদের গল্প বলেছিলাম যেরকমভাবে আমাদের গদাধর অভ্যুদয় প্রকল্প শুরু হলো, পাটনা একজন সাধু ছিলেন, তিনি তিনি সেই এতে গেছিলেন কার্তিক মহারাজ, তিনি একদিন ম্যাথরদের পাড়া দিয়ে আসছিলেন, পাড়া দিয়ে আসার সময় তিনি তাদের অবস্থা থেকে খুব কষ্ট পেলেন, আশ্রমে গিয়ে সাধুদের সঙ্গে কথা বললেন কেমনভাবে এর মানোন্নয়ন করা যায়।
তারপরে ধীরে ধীরে 2 দিন বাদে তিনি এলেন, তাদের সঙ্গে কথা বললেন। তাদের বাচ্চাগুলি যদি বিকেলে আশ্রমে গিয়ে কাজকর্ম পড়াশোনা করে, টিফিন খেলো, একটু গান টান শিখলো, আবার পড়াশোনা করলো, রাত্রে খাবার খেয়ে ফিরে এলো। কিছুতেই আশ্রমের সাধুদের মানুষজন বিশ্বাস করলেন না। তখন তাদের ঠিক হলো, সেসবটি ঠিক হলো, বাচ্চারা যাবে কিন্তু তার সঙ্গে এই লোকালিটির লোকজনও কিছু যাবে, তাই ঠিক হলো। তারপরে 2-5 দিন যাওয়ার পর আর একজন লোকও বাচ্চাদের সঙ্গে যায় না, রোজ বা সময় মতো আসে, বাচ্চাদের নিয়ে যায়। বাচ্চারা গিয়ে আগে মুখ হাত পা ধুয়ে, সাবান দিয়ে মুখ হাত পা ধুয়ে পরিষ্কার হয়, তারপরে তারা কিছু খায়, খেলাধুলো করে, পড়াশোনা করে, খণ্ডনভব বন্ধন গায়, তারপরে আবার খানিকক্ষণ পড়াশোনা করে, তারপরে খাওয়া দাওয়া করে রাত্রিরে প্রায় ঘুমন্ত অবস্থায় তারা এসে আশ্রম থেকে বাড়ি এসে পৌঁছায়। আমাদের মহারাজ কার্তিক মহারাজ বলেছিলেন যে কিছুদিন বাদে আবার ওই রাস্তা দিয়ে তিনি আবার আসছিলেন, দেখলেন সমস্ত রাস্তাটাই বদলে গেছে, আর সেই নোংরা পড়ে নেই, এখানে ওখানে ময়লা পড়ে নেই, ছোট ছোট ডাস্টবিন রাখা হয়েছে ময়লা ফেলার জন্য। মানুষজনদের জিজ্ঞেস করতে তারা বললো ছেলেপুলেরা এখন ওখানে যাচ্ছে, তারা গিয়ে ওখানে আপনাদের দেখে আপনারা কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, এবং সেই ভাবনা থেকে তারাও আমাদেরকে বাধ্য করছে যে আমরাও যেন এরকমভাবে চলি। এই যে মানুষের ব্যক্তি জীবনের মানোন্নয়ন হলে সামাজিক জীবনের মানোন্নয়ন হবে, সেটা স্বামীজি বলছেন। বিশেষ করে ধর্ম কেবলমাত্র ব্রাহ্মণের আকার জিনিস সেটা নয়, ধর্ম সবার, চণ্ডাল আচণ্ডালে সকলের ধর্মের প্রতি সমান অধিকার। এছাড়াও মানুষকে খালি পেটে তো ধর্ম হয় না, তাই ব্যবসা বাণিজ্য কৃষি সে যে যে কাজটা জানে সেই কাজটা কেমন করে আরো ভালো করে করতে পারে সেই বিষয়ে সাহায্য করে। স্বামীজি বলছেন এই যদি না করতে পারিস, মানুষের ভেতরে যদি অন্তর জাগরণ না আনতে পারিস, তাহলে তোদের লেখাপড়াকেও ধিক আর তোদের বেদ বেদান্ত পড়াকেও ধিক, এই দুটোই অপ্রয়োজনীয়। শিষ্য এবার বলছেন মহাশয় আমাদের সে শক্তি কোথায়? বলছিলাম না কিরকম বোকার মতো তিনি প্রশ্ন করতেন, আপনার শতাংশের একাংশ শক্তি থাকিলেও নিজেও ধন্য হইতাম, অপরকেও ধন্য করিতে পারিতাম। স্বামীজি বলছেন দূর মূর্খ, শক্তি ফক্তি কেউ কি দেয়? ও তোর ভেতরেই রয়েছে, সময় হলেই আপনা আপনি বেরিয়ে পড়বে, তুই কাজে লেগে যা, দেখবি এত শক্তি আসবে যে সামলাতে পারবি নি। পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে, পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহ বলে সঞ্চার হয়। তোদের এত ভালোবাসি কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই। দেখুন স্বামীজি প্রথম কথা বলছেন দূর মূর্খ, মূর্খ মানে এখানে লেখাপড়া জানে না এরকম নয়, বহু সময় আমরা লেখাপড়া জানা সত্ত্বেও আমাদের আচরণগুলো মূর্খের মতো হয়, আমাদের আচরণগুলো ভালো মানুষের মতো হয় না। লেখাপড়া জানা মানুষ, স্টেবল এবং সেন্সিবল মানুষের মতো আমাদের আচরণগুলো হয় না, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মূর্খদের মতো কাজ করি। যেমন যারা লেখাপড়া জানে না তারা যে কাজটা করে আমরা সেই জাতীয় কাজ করে ফেলি। তাই এখানে দূর মূর্খ, এই মূর্খ শব্দের অর্থে এই কথায় বোঝাচ্ছেন, শক্তি ফক্তি কেউ কি দেয়? ও তোর ভেতরেই রয়েছে, সময় হলে আপনা আপনি বেরিয়ে আসবে। ভাবছেন স্বামীজি মাথায় হাত দেবেন এবং তার ভেতরে স্বামীজি তার শক্তি সঞ্চার করে দেবেন, অমনি তিনি শক্তিশালী হয়ে ছুটে বেড়াবেন। স্বামীজি বলছেন ও কথা নয়, শত ওই যে শক্তি ও তোর ভেতরেই রয়েছে, সময় হলে আপনা আপনি বেরিয়ে আসবে। সময়টা কি করে হবে? সময়টা হচ্ছে যখন অন্যের জন্য অন্যকে সাহায্য করবার আমাদের ইচ্ছা হবে। এই পরেরটা পরের লাইনে স্বামীজি বলছেন কি করে সময় হবে, বলছেন তুই কাজে লেগে জানা, দেখবি এত শক্তি আসবে যে সামলাতে পারবি নি। এটা একেবারে ঠিক কথা, কাজে লেগে গেলে এত শক্তি এত ভাবনা চিন্তা আসে আমাদের ভেতরে, কাজ করার এমন একটা প্রেরণা আমাদের মধ্যে কাজ করে, তখন আমরা নিজেরা ভাবি যে এই যে এত শক্তি এটা কোথায় ছিল, আমরা তো কখনো কোনো জিনিস এরকম আমদানি করিনি, শক্তিটা কি করে আমাদের ভেতরে এলো, কিভাবে সঞ্চারিত হলো আমাদের ভেতরে। আমরা নিজেরাই নিজেদের শক্তিকে একবারে দেখে অবাক হয়ে যাই। দেখবেন এই অভিজ্ঞতা আপনাদের সবাই, এই যে আমাদের অভিষেক, সে কি কখনো ভেবেছিল না কখনো ছোট থেকে প্ল্যান করেছিল ইংল্যান্ডের মতো জায়গায় দেশ থেকে স্বদেশ স্বজন সকলকে ফেলে রেখে দিয়ে অন্য একটা দেশে একটা উন্নততর জীবনযাপন করবে? হয়তো দেশের জন্য কেমন করে, হয়তো কখনো কখনো মনে হয় মাঝে মাঝে তার আত্মীয় স্বজনকে দেখতে পারলে খুব ভালো হতো, তাই বলে কেউ ফেলে চলে গেছে তা নয়, কিন্তু সেইখানে গিয়ে একটা উন্নততর জীবনযাপন করছে। প্রচণ্ড বরফ পরে ওদের দেশে, শুনছিলাম যে হাঁটার জন্য স্নো বুটস লাগে, বরফ পড়েছে বলে কি অফিস যাওয়া বন্ধ করে দিয়েছে তা নয়, স্নো বুটস পরে ধীরে ধীরে সেই বরফের ইয়ে প্রতিবন্ধকতাকে কাটিয়ে
দু চারবার মেঝেতে পড়ে তারপরে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার কথা ভাবি। এই আমাদের প্রত্যেক ক্ষেত্রে আমরা যখনই এগিয়ে যাওয়ার কথা ভাবি, আমরা যখনই অন্যের সেবা করার কথা ভাবি, কাজ শুরু করে দিলে আপনারা দেখবেন আমাদের ভিতরে একটা অনন্ত শক্তি আসবে। এই হয়তো এটা আপনাদের খারাপ লাগবে শুনতে, কিন্তু আমার খুব ভালো লেগেছে এটা দেখে। এই এখন তো ফেসবুকে অনেকে নিজেদের প্রোডাক্ট সেল করেন, সেটা নানাভাবে দেখান। একটি প্রতিষ্ঠান আছে বেনারসি নিকেতন, সেইখানের একটি ছেলে, তার বোধহয় নাম নয়ন সাহা বোধ হয়, প্রথম দিকে সে ক্যানভাসিং করতো, খুব বেশি নয়, হয়তো 2 মিনিট 3 মিনিট 4 মিনিট ছোট্ট ছোট্ট রিলের মতো করতো। কিন্তু আমি মাঝে মাঝে তার ক্যানভাসিংটা দেখি, আমি সে কি প্রোডাক্ট দেখাচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, তার হয়তো খানিকটা বাংলা কথা, খানিকটা ইংরেজি কথা, একটা দোআঁশলা ভাষা বলে, সেটাও ইম্পর্টেন্ট নয়, বাট দ্য ওয়ে হি ইউজ টু সেল ইস প্রোডাক্ট, প্রত্যেকটা রিল, আগের রিল পরের রিলের চেয়ে আরও ভালো, পরের রিলটা আগের রিলের চেয়ে ভালো, তারপরের রিলটা আরও ভালো, তারপরের রিলটা আরও ভালো, এমনভাবে সে জিনিসটাকে দেখায় যে চোখের সামনে সেই শাড়ি বা কাপড় যেটা সে দেখাচ্ছে সেটা আপনার চোখের সামনে নেই, কিন্তু এমন একটা ফিল এনে দেয় যে আপনি প্রত্যেকটা জিনিস যেন ছুঁই ছুঁয়ে দেখতে পাচ্ছেন, এই নকশা কাটা আছে, এবং প্রত্যেকের মনের যে যে প্রশ্নগুলো থাকে, এই যে সিল্কটা কিনবো এটা সরকারি রেজিস্টার্ড তো, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল, মুহূর্তের মধ্যে দেখিয়ে দিল, এই দেখুন সরকারি যে এই সরকার যে অ্যাপ্রুভ করছেন এই সেলটাকে, তার সেই মার্কিংটা সেইটা রয়েছে, এই দেখুন পারের কাজ, এতে এতগুলো কাজ আছে, আমরা জানি না যে কোনটার সঙ্গে কোনটা, ওই অল্প কথার ভেতরে একই আমাদের ধারণার কত রকমের কাপড় হতে পারে দেখাচ্ছে। আমি মাঝে সাঝে তার রিলগুলো দেখি, এই শাড়ির প্রতি আকর্ষণ বলে নয়, আমি তার ক্যাপাসিটিটা, বলার ক্যাপাসিটিটা দেখি, কী সুন্দর করে বলছেন, এবং প্রত্যেক দিন প্রত্যেকটা রিলস ইম্পর্টেন্ট। মাঝখানে কিছুদিন ওকে দেখছিলাম না, অন্যেরা আসছিলেন কিন্তু কথা আটকে আটকে যাচ্ছে, তাদের হয়তো দেখতে অনেক বেশি সুন্দর, তারা অনেক গুছিয়ে কথা বলেন, কিন্তু এই প্রাণবন্ত, মানে আপনাকে একবারে যেন এক করে দিয়েছে, আপনার কখনো মনে হচ্ছে না যে আপনি আপনার বাড়িতে বসে আপনার মোবাইল ফোনে রিলটা দেখছেন, মনে হচ্ছে আপনি যেন সত্যি সত্যি বেনারসি নিকেতনে বসে আছেন, আর আপনার চোখের সামনে নয়ন বসে আছে এবং তিনি আপনাকে সব জিনিসগুলো দেখাচ্ছেন, অসাধারণ। এইগুলো মানে এইগুলো দেখতে হয়, প্রত্যেকটা মানুষের ভেতর কি অদ্ভুত প্রতিভা কাজ করে। আমার এরকম ছোট লোকের মতো দৃষ্টি আছে বলে আমি যখন কলকাতায় হেঁটে যেতাম বা রাস্তায় হেঁটে বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতাম, আমি মানুষজনকে দেখতাম যে ড্রাইভার কন্ডাক্টার, বিশেষ করে কন্ডাক্টাররা, একটা বাসকে তিনি এগিয়ে নিয়েছেন, ফার্স্ট গেটের যে কন্ডাক্টার, তার কতখানি ক্ষমতা, এই এত লোককে একসঙ্গে নিয়ে যাচ্ছেন, মজা করছেন, ভেতরে গিয়ে চলুন, ভেতরে তাকে টিটকারি দিচ্ছেন, ভেতরে কি ঘরের মাঠের মতো জায়গা, কিন্তু সে কন্টিনিউয়াসলি বলছেন ভেতরটা পুরো খালি, ভেতরটা পুরো খালি, ভেতরটা পুরো খালি, যিনি নিচে দাঁড়িয়ে আছেন সে ভাবছে তাই তো বাইরেটা এত ভিড় মনে হচ্ছে, কিন্তু ভেতরে ঢুকলে পুরো খালি, একবারে ঘরের মাঠের মতো ইয়ে থাকবে। এই যে একজনকে বিশ্বাস করানো, এই যে বলছেন কি স্কিল, অথচ হয়তো সে বাড়িতে হয়তো ভালো করে কথাও বলতে পারে না, এই যে পরার্থে, এটা হচ্ছে দেখুন স্বার্থে কাজ করতে গিয়ে আমাদের এতটা স্কিল বাড়ে। স্বামীজি বলছেন পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে উঠে, পরার্থে কাজ করলেই আপনার ভেতরে শক্তি জেগে উঠবে। আমাদের তখন একটা, আমরা তখন স্কুলের ছাত্র, আমরা সবাই একসঙ্গে বন্ধুরা মিলে কাজকর্ম করতাম, আমাদের আর কিছু তো সেরকম কিছু করতে দিত না, আমরা ওই এই হয়তো একটু 5 টাকার কুপন দিয়ে দিল, বললে ঠিক আছে এই যে এই ছেলেটার কিডনি ট্রান্সপ্লান্ট হবে, তোমরা এই 100 টাকা কুপন তুলবে, তোমরা 100 টাকার কুপন, 100 টাকার কুপন মানে 5 টাকা করে 20টা কুপন প্রত্যেকের, আমাদের সে এক অদ্ভুত। আমরা নানাজনের কাছে, কারণ আমার বন্ধু যার কাছে গেছে আমি তার কাছে যেতে পারবো না, অতএব নানাজনের কাছে খোঁজ করছি, আমরা রোজ গুনতাম কার কটা কুপন খরচ হয়ে গেল, কে কতটা করতে পারলাম, সে বুদ্ধি খাটিয়ে যেত, আচ্ছা ওই কাকু রাত্রির করে আসে তাহলে ওর কাছে যাব, পড়াশোনা খানিকটা শেষ হয়ে গেলে রাত্রি 9টা চৌ করে তার কাছে গিয়ে অ্যাপ্রোচ করলাম, তিনি হয়তো 2টো কুপন ইয়ে করতেন, সে যেন যুদ্ধ জয় করে ফিরছি। পরার্থে কাজ করলে আপনার দেখবেন মনে মনে এটা চলে যাবে, আর কষ্টটাও চলে যায়, অনেকে আঘাত করে সেই কষ্টটাও চলে যায়। আমার মনে আছে একজন খুব বিখ্যাত বক্তা, রামকৃষ্ণ বিবেকানন্দ বক্তা, তিনি একদিন কি হলো, তিনি আমাদের ডেকে পাঠালেন, তাঁর মেস বাড়িতে আমাদের টাকা দেবেন, সে ঝড় বৃষ্টির মধ্যে আমরা 2 বন্ধু কি হাজির দাঁড়িয়ে আছি, লেডিস হস্টেলের বাইরে, আর যতই
হোক না কেন, যতই অল্প বয়স না কেন, গোঁপে তো গোঁপ তো বেরিয়ে গেছে সব, তার মানে আমরা পুরুষ হয়ে গেছি। আর লেডিজ হস্টেলে প্রায় 50 বছর বর্ষীয় মহিলারা আছেন, তাদের সামনে ওই 17-18 বছরের ছেলেগুলো বেশ বড় পুরুষ, তাদের ক্ষতি করতে পারে। তাই গেটম্যান আমাদের দারোয়ানরা বাইরে দাঁড় করিয়ে আছে, অপেক্ষা করছি। সেই 6টা বেজে গেছে, 7টা বেজে গেছে, 8টা বেজে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্যান্ট গুটিয়ে দাঁড়িয়ে আছি। তারপরে একটা সময় তার পরিচিত একজন, তিনি আমাকে দেখে বলছেন, সে কি রে তুই এখানে কি করছিস, ওনার তো আজকে এখানে আসার কথা নয়। দেখুন, তিনি জানতেন যে তিনি ওই সময়টায় তার হস্টেলে থাকবেন না, তথাপি তিনি আমাদেরকে আসতে বললেন। তার মূল কারণ হচ্ছে আমাদের খুব খারাপ লাগলো, তিনি যখন বক্তৃতা দেন, ঠাকুরমা স্বামীজির কথা বলেন, মনে হলো এই চোখ থেকে জল ঠপ করে ঝরে পড়লো, এই জল বোধহয় ঝরে পড়লো। কিন্তু আদতে কিন্তু সেই ভালোবাসাটা থাকছে না, কিন্তু সেটা আমাদের কোনো কষ্ট হতো না, আমরা নতুন স্কিল নিয়ে কাজ করতাম। আমার বন্ধু হয়তো বললো দূর আর কোনো কিছু করবে না, তা নয়, কিন্তু অন্যের জন্য কাজ করবে, এই যে পরার্থে এতটুকু কাজ করলে শক্তি জেগে উঠবে। এরপরে স্বামীজি বলছেন, পরের জন্য এতটুকু ভাবলে কুমের হৃদয়ে সিংহবল সঞ্চার হয়, তোদের এত ভালোবাসি কিন্তু ইচ্ছে হয় তোরা পরের জন্য খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই, তোদের এত ভালোবাসি, তোদের ভালোবাসি, ভালোবাসার জন্যকে তো আমরা ভালোবাসার জন্য তো মৃত্যু কামনা করি না। কিন্তু দেখুন, স্বামী বিবেকানন্দ বলছেন যে তোদের এত ভালোবাসি, তবু বলি পরার্থে খেটে খেটে তুই মরে যা, পরার্থে খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই। স্বামী বিবেকানন্দের যদি অন্তিম আশীর্বাদ আপনারা দেখেন, এর তারিখটা হচ্ছে জুনের শেষ সপ্তাহ 1902 সালে, সেইখানে স্বামীজি শিষ্যকে বলছেন, বলছেন শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। ঠাকুরের এবং মায়ের দুটি বাণী নিয়ে আমরা মাতামাতি করি, মায়ের শেষ বাণী, যদি শান্তি পেতে চাও মা কারো দোষ দেখো না, সবার মুখে মুখে ঘোরে। কিন্তু স্বামীজির এই শেষ আশীর্বাদটার কথা আমরা একেবারেই ভাবি না। স্বামীজি বলছেন শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। স্বামীজি চেয়েছিলেন তার সন্তানেরা তারা শ্রদ্ধাবান হবে, আর নিজের প্রতি আত্মশ্রদ্ধা সেটা ফিরে থাকবে তার, বীর্যবান হবে, শক্তিশালী হবেন, আর আত্মজ্ঞান লাভ করবেন, আত্মার ভেতরে যে শক্তি বিরাজ করছেন সেই শক্তি সম্পর্কে অবহিত হবেন, এবং তিনি সেই শক্তির অধিকারী, এবং সেই শক্তিকে তিনি মানুষ পরিবর্তনের কাজে যেখানে খুশি ব্যবহার করতে পারবেন, এই এই বোধটা তার ভেতরে থাকবে। আর পরহিতায় জীবন পাত কর, অন্যের কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। এই হচ্ছে স্বামী বিবেকানন্দের ইচ্ছা ও আশীর্বাদ। দেখুন, এইখানেও তিনি বলছেন তোদের এত ভালোবাসি কিন্তু ইচ্ছা হয় তোরা যেন পরের জন্য খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই। সন্তান মারা যাবে, অন্যের কাজ করতে গিয়ে দেখে স্বামীজি খুশি হবেন। দেখুন, স্বামীজি এতখানি বলি দিতেও রাজি হয়ে আছেন। শিষ্য বলছেন, কিন্তু মহাশয় যারা আমার উপর নির্ভর করিতেছে তাদের কি হবে? স্বামীজি বলছেন, তুই যদি পরের জন্য প্রাণ দিতে প্রস্তুত হোস তো ভগবান তোদের একটা উপায় করবেনই করবেন। নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি, গীতায় পড়েছিস তো, যারা ভগবানের কাজ করতে যায় তাদের কখনো দুর্গতি প্রাপ্ত হয় না। আপনাদের মনে আছে কিনা জানি না, এবছরের 26শে জানুয়ারির পরে যখন ওই শৌর্য অ্যাওয়ার্ড দেওয়া হলো, সেইখানে একজন পুরস্কার পেলেন মরণোত্তর, তার স্ত্রী গিয়ে পুরস্কারটা নিলেন। মেয়েটির বয়স হার্ডলি 19-20 বছর বয়স হবে, আর তার স্বামীর বয়স 27-28 বছর হবে। তিনি দাঁড়িয়ে আছেন, দেখে মনে হচ্ছে এক্ষুনি টোকা দিলে বোধহয় চোখ ফেটে জল পেরোবে, কিন্তু তিনি তার স্বামীর গর্বে একবারে গর্ববিনী হয়ে আছে। যখন এই শৌর্যবীর্য অ্যাওয়ার্ড, শৌর্য অ্যাওয়ার্ড দেওয়া হয়ে গেল, পরে তার সাক্ষাৎকার নিচ্ছেন, তিনি তার স্বামীর সেই যে প্রাইজটা যেটা পেয়েছিলেন সেটা শাড়ির কাছে ব্রোচের মতো কাঁধে লাগানো আছে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার দুঃখ হয় না আপনি আপনার স্বামীজিকে হারালেন? একটু মানে তো মাত্র 9 মাস আপনাদের সংসার জীবন হয়েছিল, দুঃখ হয় না? বলছেন, না আমার দুঃখ হয় না, আমার গর্ব হয় যে 9 মাস তিনি আমার সঙ্গে ছিলেন কিন্তু তিনি আমার জীবনটাকে ভরিয়ে দিয়ে গেছেন। এই পরহিতায় জীবন পাত করলে কখনো এই কষ্টটা হবে না, এটা স্বামীজি বলছেন। শিষ্য বলছেন, আজ্ঞা হা। এখন ত্যাগ কেন দরকার, ত্যাগ ছাড়া যে কেন হবে না, এটা স্বামীজি বলছেন। ত্যাগই হচ্ছে আসল কথা, ত্যাগই না হলে কেউ পরের জন্য 16 আনা প্রাণ দিয়ে কাজ করতে পারে না। ত্যাগই সকলকে সমভাবে দেখে, এক,
আর সকলের দুই হচ্ছে সকলের সেবায় নিযুক্ত হয়। বেদান্তেও পড়েছি সকলকে সমানভাবে দেখতে হবে, তবে একটা স্ত্রী ও কয়েকটা ছেলেকে বেশি আপনার বলে ভাববি কেন? তোর দরে স্বয়ং নারায়ণ কাঙাল বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন, তাকে কিছু না দিয়ে খালি নিজের ও নিজের স্ত্রী পুত্রদেরই উদর পীড়নের জন্য চব্য চস্য দিয়ে পূর্তি করা সে তো পশুর কাজ, এটা হয়তো আমরা বেশিরভাগই করে থাকি। ত্যাগটা আমাদের জীবনে দরকার, ত্যাগ ছাড়া কিচ্ছু হবে না। আপনি যদি ভালো রেজাল্ট করতে চান আপনাকে অবশ্যই খেলা দেখা ত্যাগ করতে হবে, অবশ্যই ভালো ভালো সিরিয়াল ভালো ভালো সিনেমা দেখা ত্যাগ করতে হবে। সমস্ত মন প্রাণ উজাড় করে পড়াশোনা না করলে ভালো রেজাল্টটাও হবে না। আপনি যদি ভালো সংসারী হতে চান, সন্ধ্যের বেলার মধ্যে আপনার সন্তানদের একটু ভালো টিফিন দিতে চান, তাহলে অবশ্যই মেয়ে বেলা দেখাটা আপনাকে ত্যাগ করতেই হবে, নাহলে কিন্তু কিছুতেই সময় মধ্যে টিফিন করতে পারবেন না। আপনি যদি সত্যি সত্যি ভালো বাবা হতে চান, তাহলে অনেক সময় বিকেলে ক্রিকেট বা সন্ধ্যেবেলার যে ক্রিকেট ম্যাচ সেটা দেখা ছেড়ে ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে বসতে হবে। ত্যাগ সবসময় প্রয়োজন, ত্যাগ কেবলমাত্র সাধু বা ত্যাগীদের ভূষণ নয়, ত্যাগ আমাদের সবার ভূষণ। কিন্তু যারা অন্যের কাজ করবেন, যে সম্পূর্ণ ত্যাগী, তাদের কথা বলছেন। ত্যাগী না হলে পরের জন্য ষোলো আনা প্রাণ দিয়ে কাজ করতে পারে না। যার পেছনে একটা বাঁধা রয়েছে, একটা দড়ি দিয়ে একটা গিঁট বাঁধা রয়েছে বন্ধন যুক্ত, যে সে কখনোই ষোলো আনা মন প্রাণ আমাদের দিতে পারবেন না। কাশীশ্বর আনন্দজি আমাদের মধ্যে বলতেন, একজন আমাদের সাথে একটা সার চলে যেত, সে মাঝে মাঝেই বলতো সে সাধু হবে, সে সাধু হবে, সে সাধু হবে। কাশীশ্বর আনন্দজি বলতেন, সাধু হবি খুব ভালো কথা, তো অ্যাডভার্টাইজমেন্ট করছিস কেন? সে আর সাধু হতে পারেনি, যে কোনো কারণে তার সাধু হওয়া হয়নি, সাধু জীবন যাপন করা হয়নি। কিন্তু তার ত্যাগ, তিনি আমাদের এই জোর করে বলতেন যে ত্যাগ, যদি ত্যাগ না করতে পারিস, যদি আটা থাকে, সেই মতো মাতালদের গল্প বলছেন, যে চারটি মাতাল এক পেট মদ খেয়ে একটা নৌকা নিয়ে সারা রাত তীরের ভেতরে গঙ্গার এপার ওপার করবে, প্রচণ্ড পরিশ্রম করছে, ঘেমে স্নান করে গেছে, রাত শেষ হয়ে সূর্যোদয় হয়েছে, তারা দেখলো যে ঘাটে তারা যেখান থেকে তারা যাত্রা শুরু করেছিল সেইখানেই তারা দাঁড়িয়েছে। কেন এতটুকু এগোতে পারেনি? তারা তো প্রচুর পরিশ্রম করেছে। তারপরে তারা দেখলো যে তাদের ঘাটটা নৌকায় যে বাঁধা ছিল সেই বন্ধনটা খোলা হয়নি, বন্ধন খোলা না হওয়ার ফলে সে যে চেষ্টা করছিল সেইখানে দাঁড়িয়ে আছে, এক পাও এগিয়ে যেতে পারেনি, এতটুকু এগিয়ে যেতে পারেনি। তাই এই ত্যাগ আমাদের প্রয়োজন, এক ত্যাগ আমাদের বন্ধন মুক্ত করতে সাহায্য করে, এবং বন্ধন মুক্ত না হলে আপনি সমস্ত প্রাণ একশো ভাগ দিতে পারবেন না। আর দুই হচ্ছে সকলের, সকলকে সমানভাবে, ত্যাগী সকলকে সমভাবে দেখে আর সকলের সেবায় নিযুক্ত হয়, সকলকে সমানভাবে দেখা যায়, কাউ কেউ ছোট কেউ বড় নয়, প্রত্যেকের প্রতি সমান রকমের ভালোবাসা থাকে, এবং সমান রকমের ভালোবাসা থাকে বলি সে সকলের সেবায় নিযুক্ত হয়। বলছেন, তুই তো বেদান্ত পড়েছিস, বেদান্ত বলছে সকলকে সমানভাবে দেখতে হবে, তবে একটা স্ত্রী ও কয়েকটা ছেলেকে বেশি আপনার ভাবলে ভাব বলে ভাববি কেন? তোর দোরে স্বয়ং নারায়ণ কাঙাল বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন, তাকে কিছু না দিয়ে খালি নিজের ও স্ত্রী পুরুষদের উদর নানা প্রকার চব্য চস্য দিয়ে পূর্তি করা সে তো পশুর কাজ। বাংলাদেশিরা বাংলাদেশ টিভি খুব ভালো ভালো রিলস তৈরি করে, ছোট ছোট এই ভিডিও তৈরি করে, সেইখানে একটা ছোট্ট ভিডিও এসেছিল, দেখেছিলাম ফেসবুকে, সেটা হলো এই, একজন তার জন্মদিনে টাকা জমিয়ে জমিয়ে একটু একটু করে টাকা জমিয়ে রেখেছে বেশ ভালো করে খাওয়া দাওয়া করবে বলে, সেই টাকা জমিয়ে সে সেই হোটেলে গিয়ে খেতেও বসেছে, এমন সময় হোটেলের যে দেওয়াল তার একটা দিক যেটা রাস্তার দিক সেটা কাঁচ লাগানো ছিল, সে দেখছে সে খেতে বসেছে আর কাঁচের ওপারে একটি ভিখারি শিশু, সে জান ওই কাঁচেতে এমনি করে চোখ লাগিয়ে তার খাওয়াটা দেখছে। সে প্রথমে ওটাকে উপেক্ষা করে, না আজকে আমার জন্মদিন, আমি অনেক কষ্ট করে এই টাকাটা জোগাড় করেছি নিজে খাবো বলে, আমি কিছুতেই এটা কোন অন্য কোনো দিকে তাকাইনি। আবার এক চামচ খেয়েছে, খেতে খেতে আবার ছেলেটার দিকে তাকিয়েছে, সে যে খাচ্ছে ছেলেটা তার মুখের এই যে নড়াচড়াটা দেখছে, হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে, তারপর তাকে টেনে নিয়ে ভদ্রলোক আর এরকম দু তিনবার চেষ্টা করার পর যখন পারলেন না, তখন আস্তে আস্তে ওটা রেখে উঠে চলে গেলেন, উঠে চলে গিয়ে
সেই ছেলেটাকে ডেকে হোটেলে যেখানে তিনি বসে খাচ্ছিলেন সেইখানে বসিয়ে সেই সমস্ত খাবারটি তাকে উৎসর্গ করলেন। সেই ছেলেটি বসে বসে খাচ্ছেন, আর তার মনে হচ্ছে তার জন্মদিনের সবচেয়ে বেশি তার যে আনন্দ হচ্ছে, সে যে এতদিন ধরে কষ্ট করেছিল, তিল তিল করে টাকা জমিয়েছিল, আজকে সে খাবে, তার সেই আনন্দটা দেখে সে একদম একদম ভরপুর হয়ে গেছে, তার মন একদম পূর্ণ হয়ে গেছে। তাই বলছেন যে নারায়ণ সামনে দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছেন, আতুর বেশে আমার কাছে সেবা চাইছেন, আমার কাছে ক্ষুধার্ত, তিনি ক্ষুধার খাদ্য চাইছেন, তিনি অসুস্থ, তার পরিচর্যা চাইছেন, অথচ আমরা উপেক্ষা করি শুধুমাত্র আমাদের নিজেদের জনদের কাজ করব বলে। স্বামীজি বলছেন, শিষ্য জিজ্ঞাসা করছেন, এইবার যেটা খুব বড় প্রশ্ন, এটা সবাই করে থাকে, আমাদের এখানেও করে, আজকেই সকালে একজনকে খুব বকাঝকা দিলাম, আমাদের এখানে মানুষজন এসে চেয়ারে আপনার সামনে বসার পরই 1.5 মিনিটের মধ্যে অন্তত 3 বার বলবে, আমি খুব গরিব লোক, আমার একটু সাহায্য লাগবে। কি সাহায্য লাগবে, কেন লাগবে, এটা কিছুতেই বলবে না, খালি তার মুখে একটি বাণী, আমি খুব গরিব লোক, আমাকে সাহায্য চাইবে। একটি ছেলে এসেছে তাকে সাহায্য চাইতে, মানে বেলঘরিয়া স্টুডেন্টস হোমে যখন তার ভর্তি হওয়ার কথা ছিল সেখানে ফর্ম ফিল আপ করেছে ইন্টারভিউতে, ওখানে ওরা গরিব ছেলেদের নেয়, এবং গরিব ছেলেদের নিতে গেলে কোথায় কোথায় রেকমেন্ডেশন লাগে, আমরা বলি দিই যে এর বাবা সত্যি, সেখানে আমার কাছে 2টি ছেলে এলো, তাদেরকে পাঠালাম, একজনের বাবা টোটো চালায়, তার কিন্তু তার মধ্যেও তিনি তার ছেলেকে কিছু টাকা দেবেন বলছেন পড়াশুনো করার জন্য, আমরা খানিকটা টাকা দিয়ে তাকে সাহায্য করছি, দুজনের মিলিত অর্থে ছেলেটা পড়াশুনো করবে। আর আরেকটা ছেলে, সে তার বাবার সঙ্গে খেতেই কাজ করে, এই যে যদি পড়াশোনার সাপোর্ট না থাকে এই বেলঘরিয়া স্টুডেন্টস হোমে থেকে, যদি সে পড়াশোনা না করতে পারে তাহলে তার কখনোই পড়াশোনা হবে না, 91% নম্বর পেয়েছে উচ্চতর মাধ্যমিক বিভাগে। শুধু তাই নয়, সে যে গণিতে যে অনার্স নেবে তাতেও প্রায় 93% নম্বর পেয়েছে, অথচ সে খুব বেশি সময় পায় না, সেই যখনই সূর্যোদয় হয় তখন থেকে সে মাঠে চলে যায় তার বাবার সঙ্গে কাজ করতে, আর তারপরে অন্যের বাড়িতে খাটে, এর বাড়িতে জন খাটে, এই খাটে, কিন্তু তার ভীষণ পড়ার ইচ্ছে, তার হাতের লেখা দেখে আমি একবারে মুগ্ধ হয়ে গেছি। অথচ এই ছেলেটি এসেছে, ছেলে তো আসেনি, ছেলের বাবা এসেছে, তাকে সাহায্য করতে হবে, কি করতে হবে বলছে না, বলছেন আমরা খুব গরিব, বারবার বলছেন আমরা খুব গরিব, তা আমি বলছি যে কি সাহায্য করতে হবে, বলছে আমরা খুব গরিব, গরিবকে সাহায্য তো করতে বলতে তো হবে, এই প্রশ্নটা সব সময় আমাদের মানুষজন করে থাকে। মহাশয়, পরার্থে কাজ করিতে সময় সময় বহু অর্থের প্রয়োজন, তাহা কোথা হইতে পাব? স্বামীজি বলছেন, বলি যতটুকু ক্ষমতা আছে ততটুকুই কর না, পয়সার অভাবে যদি কিছুই না দিতে পারিস, একটা মিষ্টি কথা বা দুটো সৎ উপদেশও দিত্তদের শোনাতে পারিস, তাদের শোনাতে পারিস না, তাতেও তোর টাকা দরকার, এটা হচ্ছে কথা। আমরা সবসময় মনে করে থাকি মানুষকে সেবা করতে গেলে টাকার প্রয়োজন হয়, টাকা না থাকলে কিছুতেই মানুষের সেবা করা যায় না, এটা কিন্তু তা নয়, আমাদের যতটা সামর্থ্য সেই অনুযায়ী করতে পারেন। আপনারা জানেন প্রত্যেক বছর আমরা দুর্গাপুজোর সময় শাড়ি দেওয়ার জন্য আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করি, আপনাদের সাহায্য করতে পারবেন এরকম একটা অ্যামাউন্ট ঠিক করে দিই যে এইটা অনেকেই পারবেন, এবং আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, এই ছোট্ট ছোট্ট দানে আমরা বিরাট টাকা পাই। আমাদের প্রথম বছর আবেদন করেছিলাম, আমরা 1000 শাড়ি দিতে চাই, 250 টাকা প্রতি শাড়ি, এর জন্য আমাদের প্রয়োজন আছে 2,50,000 টাকা, এবং যদি মানুষে কেউ 250 টাকা দেয় তাহলে সে একটা শাড়ি দিতে পারে, চাইলে তিনি একাধিক শাড়িও দিতে পারবেন। বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল 8:00 আর 8:00 সময় দেখলাম আমার ব্যাংকে ততক্ষণে 72,000 টাকা ঢুকে গেছে, সারা রাত ঘুমিয়েছি, পরের দিন সকালে যখন ব্যাংক স্টেটমেন্ট করছি দেখছি আগের দিন 72,000 টাকা ঢুকেছিল, পরের দিন 1,74,000, তৃতীয় দিন সকালে দেখছি 2,20,000। আমরা 2,20,000 দেখে আমি লিখতে বসে গেলাম যে আমাদের আর টাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষজন থামলেন না, তারা দিলেন প্রায় আমাদের পৌনে 5 লাখ টাকা, 4,95,000 টাকা মতো, 4,75,000 টাকা মতো এসেছিল, ফলে আমরা আরও বেশি শাড়ি কিনে সে বছর আরও বড় করে সার্ভে করে দিলাম। আমরা এখন এবছর আমরা 4,04,000 শাড়ি এবং প্রায় 650 বাচ্চার জন্য, শিশুর জন্য পোশাক তৈরির জন্য আপনাদের কাছে আবেদন রেখেছিলাম, এই 13,13,31,000 টাকা। 14 জুন আমরা আবেদন করেছিলাম,
এবং 13ই জুলাই এবং 3rd জুলাই আমরা বলছি আমাদের টাকার প্রয়োজন নেই। টাকা কিন্তু খুব অল্প অল্প সংখ্যা আছে, কেউ কেউ 1,000, 2,000, 5,000 দিয়েছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 500 টাকা করে এসছে। প্রায় অন্তত 715 কি 720টা রসিদ তৈরি হচ্ছে, আমি চিঠিগুলো সই করি তো, ফরওয়ার্ডিং লেটার। এই মানুষের সামান্য সামান্য দানে অসাধারণ কাজ হতে পারে, এটা সম্পর্কে আমাদের কোনো সম্যক ধারণা নেই। সবসময় আমার কাছে প্রচুর অর্থ থাকবে তা কিন্তু নয়। এই এ থেকে এসেছিলেন, আমাদের রোটারি ক্লাব থেকে এসেছিলেন, আমাকে জিজ্ঞেস করলেন কোথাও তারা জলের কাজ করতে চান। তা আমরা প্রথমে তাদের পাঠালাম কাকদ্বীপে, যে অঞ্চলে আমাদের আশ্রমটা আছে, এই অন্তর্জ শ্রেণী তারপরে মুসলমান তারা আছে, সেখানে জলের, খাবার জলের ব্যবস্থা নেই। ওদের একটা প্রকল্প আছে, জলধারা প্রকল্প। আশ্রমকে কি দিতে হলো, একটা ছোট্ট ঘর, একটা গুমটি মতো, ওইটুকু জায়গা, পাকা জায়গা দিতে হলো, একটা ওয়াটার কানেকশন দিতে হলো, আর একটা ভালো দেওয়াল দিতে হলো, যে দেওয়ালে পাথর বসানো থাকবে, পাথর বা টাইলস বসানো থাকবে। এইটুকু দিলে 4টে কল লাগবে, বাকিটুকু সবটুকু দায়িত্ব তাদের। তারাই যন্ত্র নিয়ে এলো, তারাই বসিয়ে দিল। ওখানকার আপনারা জানেন এখানে জলে খুব সল্ট থাকে, লবণাক্ত জল, সেই লবণাক্ত জলকে পরিষ্কার করে মিষ্টি জলে 4টে কল বানিয়ে দিল। সেই কল থেকে এখন শুধু সেই অঞ্চলের নয়, চতুর্দিকে মানুষজন, এখন একটা সামান্য একটা চেষ্টায় হয়ে গেল। আমরা জি প্লট, যেখানে সব জলই লবণাক্ত, আপনি যে কল যে জলই খাবেন সে জলই লবণাক্ত, সেইখানেও এই জলধারা প্রকল্প হয়েছে। তারা এই লবণ সরিয়ে যতটা সম্ভব পরিষ্কার পরিশ্রুত মিষ্ট জল তারা দিচ্ছে। এই কাজ এক অপূর্ব, খুব সামান্য প্রচেষ্টা। এই সামান্য প্রচেষ্টা করলে মানুষের ভেতরে কত পরিবর্তন হয়ে যায়। আমরা এই যে ওইখানে একটা সবর শ্রেণীভুক্ত মানুষজনদের জন্য একটা স্কুল চালাই, সেই সবর শ্রেণীভুক্ত মানুষজনদের প্রত্যেক মাসে টিফিন খরচ হিসেবে দিতে গেলে 7,000 টাকা করে লাগে। আমাদের কাছে আপনারা যে টাকা পাঠিয়েছেন তাতে আমরা 2 বছর ওদের খাবার সাপোর্ট দেবো বলে ঠিক করেছিলাম। সেখানে এখন যে টাকা আমাদের কাছে আছে তাতে আগামী 3 বছর, মানে 2 বছর না 3 বছর, আমরা বাচ্চাদের খাবার দিতে পারবো। সকাল বা সকালবেলার দৈনিক টিফিন, এই টিফিনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা না দিলে তারা কখনোই স্কুলে আসবে না, এবং তারা কখনো কোনো দিন ওই প্রাইমারি স্কুল থেকে সেকেন্ডারি স্কুলে যাওয়ার ইচ্ছাটাও প্রকাশ করবে না। পড়াশোনাটা তাদের 14 গোষ্ঠীতে কেউ কখনো করেনি, এই যে জেনারেশন এরা প্রথমবার পড়াশোনা করছে, কিছু একটার আকর্ষণে তাদের ধরে ধরে আনতে হয়। তাও আমাদের ভেতরে একজন আছেন যিনি প্রত্যেক দিন ওই ছেলে মেয়েদের বাড়ি থেকে ধরে 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 স্কুলে নিয়ে আসেন। এইটা হচ্ছে কথা, স্বামীজি বলছেন যতটুকু ক্ষমতা আছে ততটুকুই করে না। যে লোকটি ধরে ধরে নিয়ে আসে সে পানের বড়ো যে কাজ করে, পানের বড়ো যে যাবার আগে সাইকেলে করে সে ওই যতগুলো বাচ্চা পারে তার সাইকেলে বসিয়ে 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 কেরিয়ারে সামনে, আবার এক হাতে সাইকেল ধরে কোলে একটা বাচ্চা নিয়ে এইভাবে নিয়ে আসে। সে এসে বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে তার ইয়েতে পানের বড়ো যে চলে যায়, তার এইটুকু অবদান, এইটুকু তার অবদান। কিন্তু দেখুন তার কল্যাণে 6টা বাচ্চা স্কুলে, যে বাড়িতে বসে ঘুরে বেড়াতো কিংবা কাঁকড়া ধরে খেত, তারা এখন স্কুলে এসে পড়াশোনা করতে পারছে, তাদের অক্ষর জ্ঞান হচ্ছে। সামান্য সেবা, বিশেষ কিছু সে করতে পারে না, সে বলছে আমি কি করব, আমি তো পানের বড় যে সারাদিনই কাজ করি। এইটা হচ্ছে কথা, বলি যতটুকু ক্ষমতা আছে তার আগে ততটুকুই ত্যাগ আগে কর না। পয়সার অভাবে যদি কিছু না দিতে পারিস, একটা মিষ্টি কথা বা তার 2টো সৎ উপদেশও তোদের শোনাতে তাদের শোনাতে পারিস না, তাতেও তোর টাকা খরচ হয়। পূজনীয় রামগোপাল মহারাজকে আপনারা যারা দেখেছেন, প্রমিয়ানন্দজিকে দেখেছেন, যে মিষ্টি কথা মানুষের কী করে মনোবল বাড়িয়ে দিতে সাহায্য করে, এ দেখার জন্য যদি হতো আপনার মহারাজের শরীর চলে গেছে, তাহলে আপনারা আমি বলতাম অবশ্যই তাঁকে দেখার চেষ্টা করবেন। পূজনীয় রামগোপাল মহারাজ শুধু এলেই যারা পরিচিত তাদের বলতেন কি গো, যারা অপরিচিত তাদের বলতেন আসুন। 2টো কথা, আসুন, এই কি গো, আর একটা হচ্ছে আসুন। কিন্তু দুজনেই মনে করতেন তারা যেন একটা খুব নিশ্চিন্ত আশ্রয় এসেছেন, একজন অত্যন্ত পরিচিত মানুষের কাছে এসেছেন। এই 2টো শব্দ আর এক গাল হাসি, আমি বলতাম রামগোপাল মহারাজের হাসি একবার কান এঁটো করা হাসি, এমন সুন্দর করে হাসতেন মনে হতো যেন তাকে আমরা চিনি। বসতেন, গল্প করতেন,
কখনো তাকে দেখিনি কারোর কাছে অ্যাপ্রোচ করতে, মঠের জন্য টাকা দিন বা কিছু সাহায্য করুন, বরং উল্টে তাকে তিনি কিভাবে সাহায্য করতে পারবেন তার সেব চেষ্টাতে তিনি নিরন্তর লেগে থাকতেন। একটা মিষ্টি কথা, মানুষজনে করে শান্ত হয়ে আসতেন। অনেকে মঠে আসতেন, এসেই ছোটাছুটি করতেন এবং খোঁজার চেষ্টা করতেন। আমাদের যিনি অভিনেত্রী আছেন শ্রীমতী সুচিত্রা সেন, তিনি পূজনীয় প্রভু মহারাজের আশ্রিত ছিলেন, প্রভু মহারাজের সেক্রেটারি ছিলেন রামগোপাল মহারাজ। একদিন আমরা ট্রেনিং সেন্টারে, তখন রাজা মহারাজের মন্দিরের তিথি পূজার আগে বাসন টাসন মাজতে, তো বাসন মেজে ফিরছি, দেখি একজন মহিলা দাঁড়িয়ে আছেন, একবারে মাথায় এই অবধি ঘোমটা দেওয়া আর হাতটা দেখা যাচ্ছে খুব ফর্সা, তিনি ওই ঝোপের একটা পাশে দাঁড়িয়েছেন। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি এখানে কি করছেন, মহিলা খুব আস্তে আস্তে জিজ্ঞেস করছেন রামগোপাল মহারাজের সঙ্গে দেখা করা যাবে, আমি রামগোপাল মহারাজের খোঁজে এসেছি। তারপরে যখন তিনি আস্তে আস্তে ওই মাথার কাপড়টা একটুখানি সরেছে, দেখছি তিনি ওনার কন্যা মুনমুন সেন, তিনি এসেছেন, তিনি এসেও রামগোপাল মহারাজের কাছে শুনছি। এত যখন মহারাজ এলেন মহারাজের সামনে এত সুন্দর, সে যেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তিনি যেন মহারাজকে দেখে কত একবারে, আমরা যে গ্ল্যামারাস ওয়ার্ল্ডের মুনমুন সেনকে চিনি, তার মহারাজের সামনে সে যেন একটা ছোট্ট বাচ্চা যাকে প্রভু মহারাজের কাছে দেখছেন। মহারাজের সঙ্গে শুধু কথা বলবেন বলে তিনি এসেছেন, সন্ধ্যা পার করে এসেছেন, সন্ধ্যা আরতিতে যখন সবাই ব্যস্ত তিনি গুটি 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 লুকিয়ে লুকিয়ে এসেছেন। মানুষের সঙ্গে কথা বলা, কি গরিব মানুষ, কি বাচ্চা ছেলে, আমি তো রামগোপাল মহারাজের নামটাই জানতাম না, রোজ মন্দির থেকে ফিরে এসে ওনার সঙ্গে আমিও হাসতাম উনিও হাসতাম, দুজনেই গল্প করছি। একদিন ওনাকে জিজ্ঞেস করলাম রামগোপাল মহারাজ কে আছেন, আমি ওনার নাম জানতাম প্রমেয়ানন্দজি, উনি বললেন কেন তিনি তোমার কোন পাকা ধানে মই দিয়েছেন, আমি বললাম না একজন বলেছে দুজন ভালো সাধু আছে দেখা করতে, একজন প্রমেয়ানন্দ আর একজন একজন রামগোপাল মহারাজ, একজন প্রিয়লাল মহারাজ, প্রিয়লাল মহারাজ হাসপাতালে ভর্তি আছে, আমি রামগোপাল মহারাজের সঙ্গে দেখা করতে চাই। উনি বললেন আমি রামগোপাল মহারাজ, কখনো নিজের পরিচিতি কিচ্ছু দেননি, কিন্তু এমন ভালোবাসা ভেসেছিলেন মঠে এলে কখনো, তিনি যদি না থাকতেন আমাদের মন খারাপ হতো। এবার স্বামীজির এই প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে শিষ্য বলছেন আজ্ঞা হ্যাঁ তা পারি, স্বামীজি বললেন হ্যাঁ পারি কেবল মুখে বললেও হচ্ছে না, কি পারিস তা কাজ, তা কাজে আমায় দেখা, তবে তো জানবো আমার কাছে আসা সার্থক, লেগে যা, কদিনের যে জীবন, জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা, নতুবা গাছ পাথরও তো হচ্ছে মরছে, ওইরূপ জন্মাতে মরতে মানুষের কখনো ইচ্ছে হয় কি, এই যে কথা যে হাঁ পারি শুধু মুখে বললে হবে না, অনেক সময় আমরা বলি হ্যাঁ পারি, হ্যাঁ হ্যাঁ খুব সাহায্য করবো, তারপরে আদতে আমরা সাহায্য করি না, সাহায্য করি না এমন নয় যে আমাদের আর্থিক ক্ষমতা কমে গেছে বা অন্য কিছু কমে গেছে, আমরা ভয় পাই আমার কাছে যে অর্থটা আছে সেটা বোধহয় চলে যাবে, এটা চলে গেলে আমার কি হবে, এই ভয়, ইনসিকিউরিটির ভয়, অন্যকে দিলে আবার যদি দিতে হয় এই ইনসিকিউরিটির ভয়, আমরা লুকিয়ে পড়ি। অনেকে কত ভালো ভালো মানুষ আমাদের সঙ্গে কথা বলে, আমরা চাই না, তথাপি আমাদের বলেন এই দেবো তাই দেবো সেই দেবো। কালকে একজন ফোন করেছিলেন, তার কাছে নাকি এমন একটা সম্পদ আছে, সেই সম্পদ পেলে এই আমাদের সাগরের সব ছেলেপুলেদের ইংরেজি শেখাটা হয়ে যাবে। আমি বললাম সম্পদটা কি, এটা গ্রামার বুক নাকি, বলছেন না আপনি কাছে না এলে সম্পদ বলবো না, আমি এরকম যে সম্পদ, এত দামি সম্পদ এ দেখার আমার এতটুকু বাসনা নেই, সময়ও নেই, তিনি নিজে আসবেন না, আমাদের নিজেদেরকে যেতে হবে, এটা হলে হবে না, কি পারিস তা কাজে আমায় করে দেখা, তবে তো জানবো আমার কাছে আসা সার্থক, যে আমার কাছে আসা সার্থক। আমরা যে রামকৃষ্ণ বিবেকানন্দ করি, রামকৃষ্ণ বিবেকানন্দকে ভালোবাসি, এটা কতটা কথার কথা, কতটা ফেক, আবেগে চলি, এটা হচ্ছে কথা, এটা আমাদের করে দেখাতে হবে। কদিনের জন্য জীবন, জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা, এইটা আমরা সবসময় ভুলে যাই, জীবনটা একটা লিমিটেড, এই লিমিটেড যে রিসোর্স দিয়ে আমাকে কাজ করতে হবে, কাজ যখন করতে হবে তখন একটা কাজের মতো কাজ করতে হবে, তখন যেন একটা ডিসেন্ট কিছু করে যেতে হবে। বলছেন নতুবা গাছ পাথরও জন্ম হচ্ছে মরছে, এইরূপ জন্মাতে মরতে মানুষের কখন ইচ্ছে হয় কি, আমায় কাজে কাজে দেখা যে তোর বেদান্ত পড়া সার্থক হয়েছে। এই যে সকলে সকলকে এই কথা শোনাগে, তোমাদের ভেতরে অনন্ত শক্তি রয়েছে, সে শক্তিকে জাগিয়ে তোল। আত্মস্থানন্দজিকে দেখতাম, একটা হয়তো কাজে ভুল করেছি, হয়তো হয়নি কাজটা ঠিক মতো, প্রথমে বকলেন কাজের কোথায় ভুল হয়েছে, তারপরে বললেন ভাবার কিছু নেই,
আরে কাজ করতে গেলেই এই হবে, এটা হবে, ভুল হবে। যারা অকাজের ধারী তাদেরই কাজে কখনো ভুল হয় না। ওই কারণে আমার খুব মজা লাগে, আমার কাজে ভুল হয় না, যে সমস্ত মানুষজন বলে আমার মনে হতো মহারাজের কথা মুনছেন, যে যারা অকাজের ধারী। বলছেন নিজের মুক্তি নিয়ে কি হবে, মুক্তি কামনাও তো মহাস্বার্থপরতা, ফেলে দে ধ্যান, ফেলে দে মুক্তি মুক্তি, আমি যে কাজে লেগেছি সেই কাজে লেগে যা। শিষ্য আবার অবাক হয়ে শুনতে লাগলো। স্বামীজি বলছেন তোরা ওইরূপ আগে জমি তৈয়ার কর গিয়ে। আমার মতো হাজার হাজার বিবেকানন্দ পরে বক্তৃতা করতে নরলোকে শরীর ধারণ করবে, তার জন্য ভাবনা নি। এই দেখ না, আমাদের অর্থাৎ শ্রীরামকৃষ্ণ শিষ্যদের ভেতরে যারা আগে ভাবতো তাদের কোনো শক্তি নেই, তারাই এখন অনাথ আশ্রম, দুর্ভিক্ষ ফান্ড ইত্যাদি কত কি খুলেছে। দেখছিস না নিবেদিতা, ইংরেজের মেয়ে হয়েও তোদের সেবা করতে শিখেছে, আর তোরা তোদের নিজেদের দেশের লোকের জন্য তা করতে পারবি নি? যেখানে মহামারী হয়েছে, যেখানে জীবের দুঃখ হয়েছে, যেখানে দুর্ভিক্ষ হয়েছে, চলে যা সেদিকে, নয় মরেই যাবি। তবু তোরা আমার মতো, তোর আমার মতো কত কীট মরছে, তাতে জগতের কি আসছে যাচ্ছে, একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে যা। মরে তো যাবি, তা ভালো উদ্দেশ্য নিয়ে মরা ভালো। এই ভাব ঘরে ঘরে প্রচার কর, নিজের দেশের মঙ্গল হবে, তোরাই দেশের আশা ভরসা। তোদের কর্মহীন দেখলে আমার বড় কষ্ট হয়, লেগে যা লেগে যা, দেরি করিস নি। মৃত্যু তো কদিন, মৃত্যু তো দিন দিন নিকটে আসছে, পরে করবি বলে বসে থাকিস নি, তাহলে কিছুই হবে না। এইটা কথা একেবারে, আমার তো মাঝে মাঝেই এই যখনই সারগাছি যাই তখনই অখণ্ডানন্দজির ওই মূর্তিটা সামনে দাঁড়িয়ে আমার খুব অবাক লাগে। অখণ্ডানন্দজিকে যিনি খুব সামনে থেকে দেখেছিলেন এবং কাজ করেছিলেন অখণ্ডানন্দজির সাথে, সেই অমলানন্দজির সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল। আমি দেখেছিলাম ওনাকে, তখন ওনার কত বয়স, প্রায় 75-এর কাছাকাছি বয়স। অক্লান্ত কর্মী, সেই সকাল 6টা থেকে শুরু হয়েছে তার কাজ, 6টা 15 থেকে রাত্রি 9টা অবধি অক্লান্ত পরিশ্রম করতেন। তার হার্টের প্রবলেম ছিল বলে জোর করে আমরা দুপুরে 1 ঘন্টা তাকে জোর করে ঘরে পাঠানো হতো শুতে যাওয়ার জন্য। তাও যেদিন বিকাশ ভবন যেতেন সেদিনকে তার ওইটুকু বিশ্রামও হতো না। সারা দিন অল্প বয়সী ছেলের মতো, কতদিন দেখেছি দাঁড়িয়ে আছেন অফিসারের সামনে, দাঁড়িয়ে আছেন অফিসার চেয়ারে বসেছেন, একটা চেয়ার শুদ্ধ অফার করছেন না ওই বৃদ্ধ মানুষটিকে, উনি দাঁড়িয়ে আছেন, হ্যাঁ স্যার এই কাগজটা, হ্যাঁ স্যার ওই কাগজটা, কেন করছেন না? হস্টেলের ছেলেদের জন্য যে টাকাটা পাওয়া যায়, একটা গ্রান্ট দেয়, সেটা হয়তো খুব সামান্য টাকা, তাতে হয়তো কিছুই হবে না, কিন্তু তথাপি সেই টাকাটা জোগাড় করার জন্য দাঁড়িয়ে আছেন। একটা গ্রান্ট আসবে, কলেজটা চলবে, এখানে বহু গরিবের ছেলে এই নানা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, নানা বিভাগে যারা পড়ে তারা খুব মধ্যবিত্ত পরিবার থেকে আসে, তারা পড়াশোনা করবে। দিনের পর দিন নিজের ঘুম, নিজের বিশ্রাম, নিজের জন্য সময়, সমস্তটুকুকে উপেক্ষা করে তাকে দেখেছি দাঁড়িয়ে থাকতে। আমি যখনই সারগাছিতে যাই, সারগাছিতে গেলেই আমার মনে পড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল 1 মে 1897 সালে, আর অখণ্ডানন্দজি রিলিফ শুরু করেছিলেন 15 মে 1897 সালে, ঠিক 15 দিন বাদে। কি অনন্ত শক্তি, প্রথমে রিলিফের জন্য কাজ করেছিলেন, তারপরে যখন এই শেষ হয়ে গেল, রিলিফ শেষ হয়ে গেল, তখনই অনাথ শিশুদেরকে কেন্দ্র করে তাদের জন্য একটা আশ্রয়স্থল করা এবং তার থেকেই সারগাছি আশ্রম করা। আর জি কর তার স্মৃতিকথায় লিখছে, প্লেগ মহামারীতে সারা কলকাতা আক্রান্ত, নিবেদিতা, সদানন্দ স্বামী এরা সবাই নেমে পড়েছেন প্লেগের জন্য করতে। নিবেদিতা ঘরে ঘরে গিয়ে মইয়ে চড়ে চুনকাম করছেন যাতে রোগ না ছড়াতে পারে। একটি পরিবারে আরজি কর গিয়ে দেখছেন একটি ছোট্ট শিশু, তার মা মারা গেছেন, তার বাবা মারা গেছেন, মেয়েটাও প্লেগে আক্রান্ত হয়েছে, সেও মারা যাবে। সে নিবেদিতার কোলে শুয়ে আছে, নিবেদিতাকে এমন আঁকড়ে শুয়ে আছে সে বুঝতেই পারছে না সে নিবেদিতা তার মা নয়। শুধু তাই নয়, তার নিবেদিতার অমন ফর্সা গায়ের রং দেখেও তার মনে হচ্ছে না এ পর। আরজি কর বলছেন, তার স্মৃতি কথায় বলছেন, তিনি যখন রোগী দেখে ফিরে আসছেন তখন বেশ খানিকক্ষণ হয়েছে মেয়েটি মারা গেছে, একটু একটু করে শক্ত হয়ে গেছে, কিন্তু সে সেই রকম ভাবে নিবেদিতাকে
একবারে আঁকড়ে ধরে বসে আছে। দেখুন, পরার্থে জীবন দান করতে সে সুদূর আয়ারল্যান্ড থেকে কলকাতা এসছেন, মানুষের সেবা করবেন বলে। বলছেন যে দেখছিস না নিবেদিতা, ইংরেজের মেয়ে হয়ে তোদের সেবা করতে শিখেছে, আর তোরা নিজের দেশের লোকের জন্য তা করতে পারবি নি। স্বামীজির এই আশাটা খানিকটা পূর্ণ হয়েছে, এটা আমি বলতে পারি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি। মানুষজনের ভেতরে এই হৃদয়বত্তার প্রকাশ হয়েছে। হয়তো দীর্ঘদিন ধরে মানুষ মানুষের সেবা করতে পারে না, পারছে না, কিন্তু আগে যেমন একটা উপেক্ষার দৃষ্টি থাকতো, সেটার সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। আমাদের ক্লাসে আসেন শান্তা বসু রায় বলে, এদের একটা দল আছে। আমাদের যখন ইয়ে হলো, আমাদের যখন ইয়েস হলো, ইয়েসের পরে একেবারে সর্বত্র জলের তলায়, এই দ্বীপের 70% জলের তলায়, আর দ্বীপের এ প্রান্ত থেকে ও প্রান্ত কোথাও যাওয়ার কথা, যাওয়া যাচ্ছে না। সমুদ্র ইয়েসের কারণে যথেষ্ট উত্তাল, সেই তার মধ্যে শান্তাদি এবং তার গোটা দল, তারা ট্রলারে চেপে ওপার থেকে এপারে এলেন। শুধু তাই নয়, সেই সমস্ত রিলিফ সামগ্রী জোগাড় করে এনে দিলেন, সব কিছু জোগাড় করেছিলেন। আমরা কত চেষ্টা করছি, চতুর্দিকে সাপ ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র মানুষকে স্থান দিলে হবে না তো, তারা যেন সুরক্ষিত থাকে সেটাও দেখতে হবে। সেইখানে আমাদের কার্বনিক অ্যাসিডের প্রয়োজন ছিল, কার্বনিক অ্যাসিড আমাদের প্রশাসন থেকে কোথাও দেওয়া হয়নি। শান্তাদিরা কোথা থেকে সেই সব জোগাড় করে এনে দিলেন। ব্লিচিং পাউডার আমাদের এখান থেকে যে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে, মুরগি তার মধ্যে বসে বসে সেই ব্লিচিং পাউডার খাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে ব্লিচিং পাউডার না ময়দা, একটু ব্লিচিং পাউডারও মেশানো আছে তাতে। সেই ব্লিচিং পাউডার এনে দিলেন, বস্তা বস্তা ব্লিচিং পাউডার নিজে নিজেরা বয়ে বয়ে আনছেন, আমরাও বইছি তাদের সঙ্গে, কিন্তু ওরা যেভাবে নিয়ে আসছেন। এরকম বহু এনজিও সংস্থাকে দেখেছি, হয়তো সবাই আমাদের সাহায্য করেনি, কিন্তু তারা আসছে। কেউ মশারি নিয়ে আসছে তাদের সাধ্য মতো, কেউ মশারি এনেছে, কেউ পুরনো জামাকাপড় এনেছে, কেউ বাচ্চাদের জন্য খাবার দাবার এনেছে, কেউ বড়দের জন্য খাবার এনেছে, কেউ বাসনপত্র এনেছে, কিন্তু সবার ভেতরে কেউ পুরাতন জামাকাপড় এনেছে। যাই আনুক, কিন্তু এই যে একেবারে উপেক্ষা করার দৃষ্টি, স্বামীজির আশীর্বাদে এই ভাবটা ধীরে 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 কেটে যাচ্ছে। স্বামীজি বলছেন না যে তোদের মতো কত কি হচ্ছে মরছে, তারা জগতের কি, তাতে জগতের কি আসছে যাচ্ছে, একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে যা। এই যে স্বামীজির যে আশীর্বাদ ছিল, একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে যা, এরকম অনেক মানুষ এখন খুঁজে পাওয়া যাচ্ছে যারা সত্যি সত্যি চেষ্টা করছেন। স্বামীজি বলছেন, তোদের কর্মহীন দেখলে আমার বড় কষ্ট হয়, লেগে যা লেগে যা, দেরি করিস নি, মৃত্যু তো দিন দিন নিকটে আসছে, পরে করবি বলে আর বসে থাকিস নি, তাহলে কিছুই হবে না। এটা হচ্ছে সার কথা, পরে করব, পরের বারে, এবারে রিলিফ করলাম না, পরের বার রিলিফ করব। একজন জিজ্ঞাসা করছেন আমাদের, তখন আমি বেলুর মঠে রিলিফে আছি, সদ্য গুজরাট আর্থকুয়েক রিলিফ হয়েছে, গভর্নমেন্ট থেকে ঠিক করেছে যে গুজরাট আর্থকুয়েক রিলিফে সবটাই আমাদের যে টাকা যেটা আসবে সেটা 80GG-তে তারা পাবে, 100% ছাড় পাবে। আর তারপরে ঠিক হয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে ওই টাকা যদি রামকৃষ্ণ মিশন খরচ করতে না পারে, 80GG-তে যে টাকা তারা পেয়েছে সেটা প্রাইম মিনিস্টার্স রিলিফ ফান্ডে টাকাটা দেওয়া হবে। তা যথারীতি আমরা, আমাদের কাছে যে টাকা ছিল আমরা দেখে নিয়েছি যে 80GG-তে এই টাকাটা খরচ করতে আমাদের মার্চ অবধি হয়ে যাবে, তাই ওই খাতে আমরা আর কোনো টাকা নিচ্ছি না। এক ভদ্রলোক ফোন করে আমাদের নন্দকুমার মহারাজকে বলছেন, আপনারা তো টাকা নিচ্ছেন না, আবার ওই 80GG-তে কবে আবার নেবেন? নন্দকুমার মৃদু হাসি হেসে বলছেন যে আপনি ভগবানের কাছে তাহলে একটা আমফানের জন্য প্রার্থনা করুন, আবার একটা আমফান হলে আমরা অবশ্যই 80GG-তে টাকা নেব। আমাদের এই রকম অবস্থা হয়েছে, আমরা এর থেকে পেরিয়ে যেতে পারছি না। কিন্তু স্বামীজি বলছেন, তিনি যেমন বলেছিলেন, ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন হতে আরম্ভ করেছে, নতুন যুগে এক ঝাঁক নতুন মানুষ আসছেন যারা কিন্তু এই রকম সব দোষ থেকে মুক্ত। স্বামী বিবেকানন্দ আমাদের আশীর্বাদ করুন, আমাদের মনের প্রসারণ হোক, আমরা যেন সত্যি সত্যি অন্যের জন্য ভাবতে পারি এবং অন্যের জন্য নিজেদের উৎসর্গ করার চেষ্টা করতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।